বিএসএফ এর গুলিতে আহত দুই গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার কৃষ্ণপুর অঞ্চলে। বিএসএফ এর গুলিতে আহত দুই গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার কৃষ্ণপুর অঞ্চলে। গুলিতে আহত আলিমান বিবির স্বামী জহর আলী শেখ জানান, বৃহস্পতিবার তুফানগঞ্জের কৃষ্ণপুর এলাকার কাটাতারের বেড়ার ভেতর তাদের নিজস্ব জমিতে তারা চাষ করছিলেন। দুপুরবেলা মধ্যাহ্নভোজনের সময় তিনি তার স্ত্রী এবং জলিল মিয়া নামক জৈনিক ব্যক্তি যখন দুপুরের খাবার খাচ্ছিলেন, সেই সময় মদ্যপ অবস্থায় কর্তব্যরত এক বিএসএফ জওয়ান তাদের ওপর অতর্কিত গুলি চালায়। এমতো অবস্থায় গুলির আঘাতে আলিমান বিবি তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করেন বলে তিনি জানান। ওইখানে আমরা কাজ করতে গেছি, মানে রোয়া কাটতে গেছি। কোথায়? কাটাতারের ভিতরে। ওই পাশে কাটাতারের ভিতরে। জায়গাটার কি নাম? কৃষ্ণপুর। তারপরে কি হলো? তারপরে আমরা ওইখানে খাইতে বসছি, মানে পাশে খাইতে বসছি, ওইখানে বিএসএফ মানে মাল খায়া মানে গুলি করে মারছে আমাদের। বর্তমানে আলিমান বিবি কোচবিহার মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনও তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জলিল মিয়া। জহর আলী শেখ জানান, মদ্যপ অবস্থায় থাকা ওই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে বিএসএফ কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। বাইকটা নিজি? হ্যাঁ নিজি। তারপরে কি হলো? তারপরে কি হবে, ওই যে বিএসএফকে আমরা ওইখানে মানে বলবে মানে তারপরে কি হয়, গুলি করার পরে কি হয়? আমরা ওইখানে বিএসএফ আসে, আমরা ফায়ার সার্ভিস আসে, আইসা ওই ওকে নিয়ে গেল। কাকে নিয়ে গেল? ওই যে গুলি করছে ওকে নিয়ে গেল। যদিও এখনও অবধি বিএসএফ এর পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।